ওরেও সন্তুষ্ট নয়। পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, আর পাখি যখন মরে যায় তখন পিঁপড়ে তাকে খেয়ে নেয়। মনে রাখা জরুরি, সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়, কখনো কাউকে কমজোর ভাবা উচিত নয়। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা গাছের থেকে লক্ষ্য দেশলাই কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ্য গাছও জ্বালাতে পারে। কোনো মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই কাউকে মহান হবার সুযোগ দেয় না। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরীকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। কখনোই নিজের ওপর অহংকার করো না, তুমি তো সাধারণ মানুষ। ভগবান তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। জীবনের কঠিন সত্য যেটা আমরা বুঝতেই চাই না, মানুষ পৃথিবীতে তিনটে জিনিসের জন্য পরিশ্রম করে। নিজের নাম খ্যাত হোক, নিজের পরিধেয় বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক, কিন্তু মানুষ মারা যাবার পর ভগবান তার এই তিনটে জিনিসই সর্বপ্রথম বদল করে দেয়। তা হল নাম, যা হয়ে যায় স্বর্গীয়, বস্ত্র সাদা থান বা কফন, বাসস্থান শ্মশান। শেষ করার আগে সুন্দর কয়েকটি লাইন শুধু তোমাদের জন্য। একটা পাথর একবার মন্দিরে পৌঁছলে ভগবান হয়ে যায়, কিন্তু মানুষ মন্দিরে প্রতিদিন যায়, তবুও পাথরই থাকে। আর এই মেসেজটি ভালো লাগলে সবাইকে নিজের আপনজনদেরকে শেয়ার করুন।